টু অ্যানাদার ব্লগ। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 9:30। আর আমি এখানে বসেছি ব্রেকফাস্ট নিয়ে। তো ব্রেকফাস্ট আজকে আমি বানিয়েছি এগ স্যান্ডউইচ, আর এখানে আছে চা, গরম গরম চা, যেটা ছাড়া এখন একদম চলাটা ইম্পসিবল হয়ে গেছে। কারণ তো তোমরা সবাই জানো এত ঠান্ডা পড়েছে। তো আগে আমি অনেক সময় চাটা একটু দেরি করে খেলেও হতো, কিন্তু এখন সকাল সকাল চা না খেলে দেখলাম একদমই হচ্ছে না। যাই হোক, এই তারপরে বানাবো লাঞ্চ। তো লাঞ্চে আজকে আমি বানাবো চিকেন, খালি চিকেন বানাবো, আর কিচ্ছু বানাবো না, মানে চিকেন আর ভাত, ডাল না, কোনো সবজি বানাবো না। আর কী বলতো, এই মানে রোজ রোজ না এত কিছু, এই তরকারি ডাল তারপরে মাছ তো সবসময় হয়, এই কিছু বানাতে গেলে, সব কিছু বানাতে গেলে ঘরের টুকিটাকি কাজগুলো একদমই মানে করতে পারছি না। আর আমার বাথরুমটা অনেক দিন থেকে আমার ক্লিন করা হয়নি, তো স্পাইনাল কর্ডের ব্যথার জন্য আমি কোনো রকম ক্লিন করিনি। তারপরে আমার বারান্দাটা তো ধুলো পড়ে আছে একদম, সেটাও আজকে আমি পরিষ্কার করবো, সেটাও এতদিন আমি পরিষ্কার করতে পারিনি। আর বাইরে না কোনো একটা কনস্ট্রাকশনের কাজ চলছে অন্য বিল্ডিংয়ে, তো সব ধুলোগুলো মনে হয়, আর আমার বারান্দাতে মানে প্রচণ্ড ধুলো। তো আমি ওই মেয়ের ঘরের দরজাটাকেই খুলতে পারি না, মানে এত ধুলো। তো বারান্দার অবস্থা তো মানে কিছু বলারই নেই। তো চলো আগে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে তো আছে কাজ।
আজকে একটু লেট হয়ে গেল, আর আমি এখানে চিকেন বসিয়ে দিয়েছি, আর এখন অবধি আমার জামাকাপড় মেলা হয়নি। কখন আমি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, ওয়াশিং মেশিনের কাজ তো ওয়াশিং মেশিন করে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমার জামাকাপড়গুলো মেলা হয়নি। তো চলো এখন আগে আমি জামাকাপড়গুলো মেলে নিই। আর চিকেনটা এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, আর আজকে আমি মেয়েকে বলেছি যে তুই আজকে মাংসটা মানে ও তো পারবে না ওরকম বানাতে, কিন্তু নেড়ে দিতে পারবে। তোকে বলেছি যে আমি জামাকাপড়গুলো মেলে আসি, তুই পেঁয়াজটা যেন পুড়ে না যায় তো পেঁয়াজটাকে তুই নাড়তে থাক। আর একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো কাল, এক সেকেন্ড আলোটা, কালকে বিকালে আমার মেয়ে একটা কেক বানিয়েছিল। তো এই যে কেকটা, বিশ্বাস করো দারুণ হয়েছিল খেতে। আর অ্যামাউন্টটা আমি বলে দিয়েছি, তো কতটা ময়দা, কতটা কোকো পাউডার সেগুলো আমি সব দিয়ে দিয়েছি। তো ওগুলোকে সব ব্যাটার ছ্যাটার রেডি করে তারপরে আমি তোমার ওভেনে আমি দিয়ে দিয়েছি। যাই হোক, খুব ভালো হয়েছিল। কোনোদিন তোমাদের সাথে এই কেকের রেসিপিটা আমি শেয়ার করব। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো আজকে চিকেন বানাচ্ছে আমার মেয়ে, তাই তো? হ্যাঁ। খেয়ে দেখতে হবে কতটা টেস্টি হয়েছে, তাই না? একদম। হ্যাঁ ঠিক আছে, চলো আমি মশলাটা দিয়ে দিই। তো দিচ্ছে এখন হলুদ, তারপরে কি দিবে? তারপরে হ্যাঁ ইয়েস, এটা লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। হ্যাঁ এটা একটু বেশি করে দাও, কেন কি এটা তো তোমার কাশ্মীরি লাল মিরিচ। হ্যাঁ হ্যাঁ দাও দাও। আর একটু সামান্য একটু জিরের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো। হ্যাঁ হ্যাঁ, বাস এখন ভালো করে মশলাটাকে মিক্স করো। বাজে 6:05, আর আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর যেটা প্রথমে করব সেটা করব হলো চা, তো চা বানাবো। তো আমি চাটা বসিয়ে নিই, আর চা খাওয়ার পরে আমার কাজ আছে, মানে কাজটা আমি অনেকদিন থেকে ভাবছি যে দুদিন হয়ে গেছে, আমি ভাবছি যে আমি জামাকাপড়গুলো, আমার একটাই জামা আছে, মেয়ের একটা জামা আছে, দুটো জামা আছে, খালি আয়রন করতে হবে, সেটার টাইমও আমি বের করতে পারছি না, মানে আজকে করব কালকে করব বলে লেট হয়ে গেছে। আরে না, আজকে চাটা খেয়ে নিই তারপরে করব। তো চল। গাজরের হালুয়া। তো মোটামুটি তোমরা সবাই জানো গাজরের হালুয়া কেমন করে বানাও, তো নতুনত্ব কিছু না। তো আমি কি করে বানাই সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেটা দেখো, এখানে আছে গাজর। তো গাজরটাকে আগে আমি সিদ্ধ করে নিয়েছি, প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়েছি, তারপর ভালো করে গ্রেট করে নিয়েছি।
তো এখন কড়াইতে দিব ঘি, তারপর প্রথমে আমি এখানে ঘিটা দিয়ে নেব। আমি এখানে 2 চামচের মতন ঘি দিয়েছি। তারপর আমি এখানে দেব এলাচ, আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। তারপরে আমি গাজরগুলোকে দিয়ে দেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, তো এখন আমি অ্যাড করব চিনি। চিনিটা অ্যাড করার পর কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে অ্যাড করছি দুধ। দুধ আমি এখানে অ্যাড করছি 1 কাপের মতো, অল্প অল্প করে আমি কিন্তু দুধটাকে অ্যাড করব। তো আমার গাজরের হালুয়া বানানো কমপ্লিট। আর রাতে ডিনারে আমি বানাচ্ছি লুচি, আর লাঞ্চে তো আমি চিকেন বানিয়েছিলাম, সেটাও আছে। তো আজকে ডিনারটা জাস্ট ফাটাফাটি হবে, আর ডেজার্টের জন্য আমি গাজরের হালুয়াও বানিয়ে নিয়েছি। এই তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। Tata and good night.